সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে এলাম আমার গ্রিন টির জন্য। আমি যে অপরাজিত ফুল পুদিনা পাতা নিয়ে যাই, তো আজ গাছে এসে এতগুলি অপরাজিত ফুল দেখে আমি খুশি হয়ে গিয়েছি। তো আমি ছাদে যাতে ব্রাশ ইউজ করতে করতে এসেছিলাম, তো এখন আমি ছাদে মুখটা ধুয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদে যে চারপাশে কলটা আছে, তারপর আমি ফুলগুলি তুলে নিচ্ছি। এখানে আজ অনেকগুলি ফুল ফুটেছে। আমি আসলে এতগুলি অপরাজিত ফুল দেখে মানে আমার খুশি সীমা ছিল না, আমি অনেক খুশি হয়ে গিয়েছি। মনে হলো সত্যি 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 ফাগুন তো চলেই আসছে এবং আমার গাছে সেই ফাগুন দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আজ অনেকগুলি ফুল পেয়েছি, আর আজকে গ্রিন টিটাও অনেক বেশি ঘন ব্লু হয়েছিল। আমি একটা অপরাজিত ফুলও এখানে সাদাবাহার ফুলও ফুটেছিলো, তো আমি সেটাও নিয়ে নিচ্ছি। তারপরে আমি নিচ্ছি কিছু পুদিনা পাতা। তো আমার গ্রিন টিটা হয়ে গিয়েছে। তো গ্রিন টিটা হয়ে যাওয়ার পরে আমি আজ সকালে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি 1 ঘন্টা। তো আমি আজ সকালে ব্রেকফাস্টে খাচ্ছি 2টা কলা আর 2টা এগ, তো সাথে গ্রিন টি। তো আজ এটাই আমার সকালের ব্রেকফাস্ট। তারপরে আমি দুপুরে রান্নার আয়োজন করব। সকালে একটু আমার যে কাজের যিনি আন্টি কাজ করেন উনি আসবেন, আসলে ওনাকে অনেক কাজ দেখিয়ে দিয়ে তারপরে এদিকে আমার আন্টিকে যিনি কাজ করতে এসেছিলেন তাকে বলেছিলাম পোলাওয়ালা করে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে দিতে। উনি বেরেস্তার পেঁয়াজ বুঝেন, সে পেঁয়াজটা গোল গোল করতেছে। বাকিটা ইতিহাস, ওনার সাথে অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করে তারপরে নিজেই কাটলাম পেঁয়াজগুলো। এখন আমি চুলাতে চুলা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আমার স্ন্যাক্সের জন্য খেয়াল কেটে নিয়েছি। এগুলি গতকালকে এসেছিল এবং অনেক ফ্রেশ আছে। তো ক্ষীরেটা ছোকলাটা একটু মোটা করে কাটতে হয়, আর এটা তিতা থাকে, তিতো ভাবটা যাতে না থাকে এটার জন্য একটু মোটা করে কাটতে হয়। আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু ক্ষীরাই কাটছি, কারণ দুপুর এই টাইমে সকালে আমি এক্সা ব্যানানা খেয়েছি, আর কিছু খাইনি, ইভেন আমি কোনো ভিটিও খাইনি। আমি যেন ভাবলাম স্ন্যাক্স ক্ষীরা টমেটো সালাদ কিছু খাওয়া যায়। টমেটো কেটে নিচ্ছি, ওদিকে আমার চুলা হচ্ছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাবো আমার রান্নাটা। আসলে কি শুক্রবার মানে ছুটির দিন, কিন্তু আমার কাজটা একটু বেশিই থাকে, কারণ শুক্রবার মানে আমার বাসা গোছাতে হয়, রান্নাবান্নার আয়োজন করতে হয়, সপ্তাহ 5 দিনের যে কাপড় চোপড়ের নোংরা থাকে সেগুলো পরিষ্কার করতে হয়, আবার গাছের একটু পরিচর্যা করতে হয়। তো আমি শুক্রবার আসলে আমার খুব বিজি সময় যায়। আমার পোলাওটা দেখতে পাচ্ছ, আমি পোলাওটা বসিয়েছি, সেটা অলরেডি বলক চলে আসছে। আমি এখানে ক্ষীরাই আর 2টা টমেটো খেয়ে নিচ্ছি। তবে ক্ষীরাইটা কিন্তু অনেক ফ্রেশ ছিল আর একটু তিতা ছিল না। আমার পোলাওটা হয়ে গেছে, আর আজকে আমি ডিম ভুনা করব, হাজব্যান্ডের চয়েস, সে আজকে ডিম ভুনা দিয়ে পোলাও খাবে। তো আমার ডিম ভুনাটা দেখতে পাচ্ছ, এটা ডিম কষা করেছি, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সাথে করেছিলাম সালাদ ক্ষীরাই টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর লেবু দিয়ে। তো আমার ডাইনিং টেবিলের দেখতে পাচ্ছ, ডাইনিং টেবিলের এখানে হাজব্যান্ডের প্লেট নাই, কারণ হাজব্যান্ড নামাজ পড়ে পরে এসে খেয়েছে, আর আমি আগে খেয়ে নিয়েছিলাম কারণ আমার অনেক ক্ষুধা লেগেছিলো। আর তারপরে বিকেলে হাজব্যান্ড মাংস পাঠালো, মাংসগুলি দেখে নিচ্ছি, সাথে পাঠালো পেঁয়াজ। তারপরে সেই মাংসগুলি আমি মাংস থেকে হাড়গুলি আলাদা করে ফেললাম, কারণ মাংসের সাথে হাড় তো আর গুলবে না। তো এটাকে আমি 3 ভাগ করলাম, হাড়গুলি 1টা প্যাকেটে করলাম, আর ইয়েলো কালার প্যাকেট করলাম এই কারণ যাতে বোঝা যায় সহজে যে ইয়েলো কালার প্যাকেটে শুধু হাড়গুলি আছে। হয়তো বা কোনো দিন হালিম রান্না করলে বা কি বলে নেহারি রান্না করলে সেদিন রান্না করে নেওয়া যাবে। তো বিকালে একটু ছাদে উঠলাম, এটা নতুন সেদিন যে বিচিগুলি ফেলেছিলাম আমরা ইয়ের জন্য, এই অপরাজিতার বীজ, অপরাজিতা গাছের জন্য, সে বিয়ে মোটামুটি গাছ অনেক একটু বড় হয়েছে। বিকেলে খেয়ে নিলাম একটু ঝালমুড়ি, কাঁচামরিচ, সরিষার তেল চানাচুর দিয়ে। ঝালমুড়িটা অনেক টেস্টি হয়েছিল, বিশেষ করে এটা সম্ভবত সরিষার তেলের জন্য হয়েছিল, সরিষার তেলটা অনেক ফ্রেশ ছিল। আর সন্ধ্যায় একটু স্যুপ করে নিয়েছি, তো সেই স্যুপটা
খাচ্ছি, যেহেতু আজ দুপুরে পোলাও মাংস খেয়েছি, আজ আর অন্য কিছু খাবো না, তাই আমি স্যুপই খেয়ে নিচ্ছি। তো এখন বাজে রাত্র 8:56, আমার ঘড়িতে বলতেছে 12,678 73 হয়েছে আমার আজকে স্টেপস টার্গেট। তো আমি এখন হাঁটবো। তোমরা সবাই কেমন আছো? টাটা।